আন্দামান মানেই উচ্ছ্বাস, সমুদ্রের প্রকৃতি মানুষের মনেরও রোমাঞ্চকর অভিজ্ঞতা যাকে বলে। আজকের গল্পের ঝুলিতে আছে নর্থ বে আইল্যান্ড। রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড হচ্ছে যমজ ট্যুর, অর্থাৎ একই দিনে আপনাকে বোটে করে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড ঘুরিয়ে আবার আপনাকে পোর্ট ব্লেয়ারে ফিরিয়ে দেবে। রসের হাঁড়ি তো আগের পর্বে উপুর করেই দিয়েছি। ভালো লেগেছে, কাজে লেগেছে, তাহলে লাইকের সংখ্যা তো কম কেন? আসুন গল্পে ফিরি। রস আইল্যান্ড যেমন ইতিহাসে মোড়া, নর্থ বে আইল্যান্ড তেমনই আদিমতায় ছাওয়া, জলের বুকে একটা উন্মুক্ত অগোছালো দ্বীপ, আর সেটাই এর ইউএসপি। দ্বীপটির উপকূল অঞ্চলে একটা পাড়া পাড়া ভাব, কিন্তু এখানে কোনো মানুষের বসবাস নেই। নর্থ বেতে নামার আগে আসুন আন্দামান নিকোবর নিয়ে কিছু তথ্য ঘাটাঘাটি করা যাক। এই দ্বীপমালায় বর্তমান দ্বীপের সংখ্যা 836, তার মধ্যে 31টি মতান্তরে 38টি দ্বীপে মানুষের বসবাস আছে বা যাতায়াত আছে। পুরো দ্বীপমালা বা দ্বীপপুঞ্জটি দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে আন্দামান আর এক হচ্ছে নিকোবর। মধ্যের ব্যবধান হচ্ছে 150 কিলোমিটার বা 93 মাইল, যেখানে রয়েছে রহস্যময় 10 ডিগ্রি চ্যানেল। এর মধ্যে 31টা দ্বীপে মতান্তরে 38টা দ্বীপে মানুষের বসবাস বা যাতায়াত রয়েছে, বাকিগুলি কেবল সবুজ সবুজ আর সবুজ। লম্বাটে দ্বীপসমূহের পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর আর পূর্ব দিকে রয়েছে আন্দামান সাগর। নিকোবরের একদম ইন্দিরা পয়েন্টের শেষ দিক থেকে শুরু হয়ে গেছে ভারত মহাসাগর। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারতের থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড আর সিঙ্গাপুরে অনেক কাছে। আন্দামান নিকোবর যে কেন্দ্রশাসিত অঞ্চল সে তো জানেনই। লোকসভা এখানে একটিমাত্র আসন, কিন্তু সব থেকে বড় নির্বাচন কেন্দ্র হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর 3টি জেলা, উত্তর আর মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান আর নিকোবর। মোট ভূমিভাগ মানে যা জলের উপর ভেসে আছে তার পরিমাণ হচ্ছে 8,249 বর্গ কিলোমিটার। লোকসংখ্যা 2011 পরে আদমশুমারি আর হয়নি, তবু মোটামুটি ধরা যায় 4 লক্ষের কিছু বেশি। পর্যটকেরা আন্দামান বেড়াতে সাধারণত এই দক্ষিণ আন্দামানেই আসে, আর যাদের হাতে সময় একটু বেশি থাকে তারা মধ্য আন্দামানের বারাটাং পেরিয়ে চলে যায় ডিগলিপুর, সেখানে 2 দিন কাটিয়ে আবার তারা চলে আসে পোর্ট ব্লেয়ারে। আর নিকোবরে তো বিশেষ অনুমতি ছাড়া যাওয়াই যায় না, আর ওই বিশেষ অনুমতি পাওয়াও খুব কঠিন। ওই যে বলছিলাম মনুষ্য বসবাসের দ্বীপ, এই নর্থ বে আইল্যান্ড হচ্ছে সেই ধরনের দ্বীপ। এখানে যা কিছু অ্যাক্টিভিটিস মানুষজন সবই সকালবেলা এই দ্বীপে আসে, আবার সন্ধ্যের আগে এই দ্বীপ থেকে ফিরে যায়। আর এখানে পর্যটকরা আসে কেন? আসে কারণ হচ্ছে এখানকার বৈচিত্র্যময় প্রবালের সমাহার। সমুদ্রের তলদেশেও আছে, ওপরেও আছে মৃত প্রবালের চর। শুধু তো প্রবাল নয়, সমুদ্রের তলায় সেই প্রবালের গায়ের ওপর দিয়ে, আশেপাশে দিয়ে এবং ফাঁক ফোকর দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করছে অজস্র প্রকার রঙিন মাছ। আর এই সমুদ্রের তলায় প্রবালের কাছাকাছি যেতে এখানে রয়েছে অনেকগুলি ওয়াটার স্পোর্টস, যেমন স্কুবা ডাইভিং, স্নরকেলিং, সি ওয়াক এইসব। এছাড়াও গ্লাস বটম নৌকায় চেপে সমুদ্রের তলা দেখে নেওয়া যায়। আমরাও চড়েছিলাম এই ধরনের একটি বোটে, সে কথায় পরে আসছি। আসুন নর্থ বে আইল্যান্ডে কিভাবে গেলাম, কি করলাম, এই সমস্ত তত্ত্ব তালাস এবারে দিই। দ্বীপটা ঘুরেও দেখি আর আপনারাও দেখে নিন। রস আইল্যান্ড থেকে নর্থ বে আইল্যান্ড 5 কিলোমিটার, জলে ভেসে যেতে লাগে ঘণ্টাখানেকের মতো। দূর থেকেই দেখা যায় সবুজ জঙ্গলের মাঝখানে মাথা তুলে গম্বুজের মতো দাঁড়িয়ে আছে লাল সাদা লাইট হাউস। 840 কিলোমিটার বাই 26 কিলোমিটার দ্বীপটি মোট আয়তন 1317 বর্গ কিলোমিটার। প্রাথমিকভাবে দেখলে মনে হয় একটি সমুদ্র তীরবর্তী গ্রাম। বোট ভিড়লো জেটিতে। নর্থ বে আইল্যান্ডে এসে গেলাম, আজকের ট্যুরটা কেমন হচ্ছে বলো? দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। আজকে একদম
রোমাঞ্চকর অভিজ্ঞতা যাকে বলে, অন্য ধরনের নতুন রকমের অভিজ্ঞতা, নতুন রকমের আনন্দ। তাহলে এখানে তো অ্যাক্টিভিটিস এর জায়গা, এবার দেখি কেমন লাগে। ডিপি পা রাখা মানে লক্ষ কোটি মৃত প্রবালের উপর পা রাখা, এটাই এখানকার সমুদ্র তীরবর্তী ভূমি। স্বচ্ছ জলে একেবারে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম তীর ধরে। সুনামির চিহ্ন হিসাবে পড়ে রয়েছে উপড়ে পড়া অনেক গাছ, আর রয়েছে প্রবাল প্রবাল আর শুধু প্রবাল। খবরদার, একটাও প্রবাল যেন ব্যাগে পড়বেন না, বিশাল ফাইন হয়ে যাবে, সর্বত্র চেকিং হয়। পা ডোবালাম জলে, ডলফিন বোটে চড়ার আর স্নর্কেলিং করার টিকিট তো আগেই কাটা আছে, সেসব পরে হবে কোন, আগে তো দ্বীপের সঙ্গে চেনাশোনা হোক। অনেকেই স্নান করছে, অলস বসে আছে, এসব দেখে দুম করে আমার ক্যামেরা জলে ডুব দিল। সে আর উঠতেই চায় না, তাকে টেনে তুলে এবার এলাকাটায় ধুম মারলাম। সবই ঝুঁকড়ি গোছে অস্থায়ী ঘরবাড়ি, খাওয়ার হোটেল থেকে জামা কাপড় কেনা ও ভাড়ার দোকান, লকারও পাওয়া যাচ্ছে ভাড়ায়, ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমও আছে। সব খরচই আয়ত্তের মধ্যে, শুধু ওই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোই একটু চড়া দামে। আমরা প্রথমে ডলফিন বোটেই চড়লাম, মাথা পিছু 2,500 টাকা। বোটের মাঝখানে ডিম্বাকৃতি কাঁচ আর তার নিচে সমুদ্রের সংসার, প্রবালের রাজত্ব। বোট ক্রমশ চলে এলো দ্বীপ থেকে অনেকটা দূরে। এই কোরাল রিফের জন্যই নর্থ বে বিখ্যাত, তবে এই রাইডটা আমাদের পছন্দ হয়নি, অন্তত খরচের তুলনায়। আন্দামানে প্রবালে একটি লিস্ট পেয়েছি, তাতে দেখছি প্রবাল ভ্যারাইটির দিক থেকে সব থেকে ধনবান দ্বীপ হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপ অঞ্চল। 179টি প্রজাতির প্রবাল, 61টি বংশের ধারক ও বাহক। বংশগুলির মধ্যে রয়েছে অ্যাক্রোপোরা, মর্টিপোরা, ফসিলোপোরা, পরিটেস, গনিওপোরা, ফেবিয়া, ফাঙ্গিয়া, মিলোপোরা, সফট কোরাল, আরও বহু প্রজাতি। প্রবালের সংসারে সরাসরি ঢুকে পড়লাম যখন স্নর্কেলিং করলাম। আর এদের সঙ্গে রয়েছে বিচিত্র সব রঙিন মাছের ঘোরাফেরা, যা আমরা অ্যাকোরিয়ামেতেই দেখে অভ্যস্ত। স্নর্কেলিং আমাদের কাছে আন্দামানের সেরা অভিজ্ঞতা, 1,000 টাকা করে মাথা পিছু, আর যদি ক্যামেরা নেন তাহলে 500 টাকা করে এক্সট্রা লাগবে।
এবার সারাদিনে শালতাম আমি বলি। আজকে সারাদিনে আমরা গেলাম রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড, আর সন্ধ্যার মুখে ফিরে আমরা সময় আর নষ্ট করলাম না, সোজা চলে গেলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। টিকিট সকালেই কেটে রেখে দিয়েছি, তবে এই ভিডিওতে আর সেলুলার জেল দিলাম না। আমার ইচ্ছে আছে সেলুলার জেল নিয়ে একটি আলাদা ভিডিও করার, তাহলে গুছিয়ে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। বলুন কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক দিয়ে দিন, আর যদি বেশি ভালো লাগে প্রিয়জনকে শেয়ার করে দিন। আর নতুন কেউ যদি আমার জগতে এসে পড়েন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আড্ডা বেঞ্চে বসে পড়ুন। কত গল্প হবে, আপনার গল্প আমার গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।